রাজধানীর উপকণ্ঠে শুরু হলো 28তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বাচল নিউ টাউনে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্ভাবনী পণ্য ও নতুন বাজার খোঁজার তাগিদ দিয়েছেন। আগের মতোই মেলা চলবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। মেলায় প্রবেশ মূল্য বড়দের 50 টাকা, শিশুদের 25 টাকা। রাজবন্দীদের মুক্তিসহ সরকার পতনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 26 জানুয়ারি দেশের সব জেলা সদর এবং 27 জানুয়ারি মহানগরগুলোতে কালো পতাকা মিছিল করবে দলটি। বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। ঢাকা ও চট্টগ্রামে গ্যাস সংকট পরিস্থিতি দু একদিনের মধ্যেই ভালোর দিকে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গ্যাস সংকটকে সাময়িক বলেও মন্তব্য করেছেন তিনি। রাজধানীর ল্যাবেইড স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসায় কিডনি নষ্ট হওয়ার অভিযোগে ভুক্তভোগী শাকিলকে কেন 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে 60 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 2 মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি জানান, দেশে ভোটার বেড়ে দাঁড়িয়েছে 12,17,75,450 জনে। তাদের মধ্যে পুরুষ 6,20,90,137 জন এবং নারী 5,96,84,389 জন, বাকিরা তৃতীয় লিঙ্গের। সাধারণ গুচ্ছভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে 8 মার্চ। বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে 29 জানুয়ারি, চলবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদন ফি এবারও 1500 টাকা, তবে বিশেষায়িত বিষয়ের জন্য অতিরিক্ত 500 টাকা গুনতে হবে পরীক্ষার্থীদেরকে। ভারী তুষারপাত, ঝড় ও ঠান্ডায় যুক্তরাষ্ট্রের 10টি রাজ্যে মারা গেছেন 89 জন। এর মধ্যে টেনেসি রাজ্যে 19 জন এবং ওরেগন রাজ্যে 16 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া ইলিয়ন, পেনসিলভানিয়া, মিসিসিপি, ওয়াশিংটন, কেন্টাকি, উইসকনসিন, নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে মৃত্যুর খবর পাওয়া গেছে। আবহাওয়া অফিস বলছে চলতি সপ্তাহ পর্যন্ত চলবে ভারী তুষারপাত। বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ বানালো সৌদি আরব, যেখান থেকে দেখা যাচ্ছে পবিত্র কাবা শরীফ। সমুদ্র পৃষ্ঠ থেকে 483 মিটার ওপরের এই মসজিদ এরই মধ্যে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। জাবালে ওমর মক্কা হোটেলের 2টি টাওয়ারে সংযোগকারী সেতুর মধ্যে এই উপাসনালয় অবস্থিত। রাশিয়ার নিবন্ধিত ভাড়া করা একটি উড়োজাহাজ আফগানিস্তানে নিখোঁজ হয়েছে। 6 আরোহী নিয়ে রাডার স্ক্রিন থেকে হঠাৎ উধাও হয় চার্টার অ্যাম্বুলেন্সের ফ্লাইটটি। এর প্রায় 25 মিনিট আগে জ্বালানি কমে যাওয়ার বিষয়ে সতর্ক করেন পাইলট। ধারণা করা হচ্ছে কোনো পাহাড়ের গায়ে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। শোয়েব মালিকের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে হাঁপিয়ে উঠেছিলেন সানিয়া মির্জা, এমন তথ্য জানিয়েছে দ্য পাকিস্তান ডেইলি। সানা জাভেদের সঙ্গে মালিকের বিয়ে নিয়ে এই খবরে বলা হয়েছে, নতুন বিয়েতে উপস্থিত ছিলেন না মালিক পরিবারের কেউই। তার বোনের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, সানিয়া মির্জার সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন সবাই।